প্রথমে আহমেদ একাডেমির এই বর্তমান ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা জানব জীবের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সম্পর্কে। জীবের জৈবিক শ্রেণীবিন্যাস বা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করে থাকি, যেগুলি হলো আর্টিফিশিয়াল সিস্টেম অর্থাৎ জীবের কৃত্রিম শ্রেণীবিন্যাস, ন্যাচারাল সিস্টেম অর্থাৎ জীবের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস এবং ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন অর্থাৎ জীবের জাতিজনিগত শ্রেণীবিন্যাস। যখন কোনো জীবের আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নোমেনক্লেচার অর্থাৎ শনাক্তকরণ, শ্রেণীবিন্যাসকরণ এবং নামকরণ একত্রে করা হয়, তখন সেই পদ্ধতিকে আমরা একত্রে বলে থাকি ট্যাক্সোনমি। অর্থাৎ বোঝাই যাচ্ছে কোনো জীবের ট্যাক্সোনমিক্যাল অবস্থান নির্ধারণ করতে গেলে সেই জীবের সঠিক শ্রেণীবিন্যাসকরণ কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখে নেব এই তিন ধরনের সিস্টেম অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কী কী মূলগত পার্থক্য রয়েছে, অথবা এই ধরনের শ্রেণীবিন্যাসগুলির প্রবক্তা কারা। জীবের কৃত্রিম শ্রেণীবিন্যাস বা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রচলন ছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের সময়, আর এটি ছিল জীবের প্রথম শ্রেণীবিন্যাসের প্রচেষ্টা। উদ্ভিদের কৃত্রিম শ্রেণীবিন্যাসের ভিত্তি ছিল উদ্ভিদের পাতার সংখ্যা, রং, আকৃতি এবং উদ্ভিদের বাসস্থান প্রভৃতি। তবে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস যে কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রচলন করেছিলেন, সেখানে অ্যান্ড্রোশিয়াম বা পুংস্তবকের গঠন ছিল অন্যতম ভিত্তি। এই ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতি ছিল খুবই প্রাথমিক এবং ব্যবহারগতভাবে খুবই সহজ। তবে এই কৃত্রিম শ্রেণীবিন্যাসের কিছু ত্রুটিও লক্ষ্য করা যায়। এই ধরনের ক্লাসিফিকেশনে খুব নিকট সম্পর্কযুক্ত জীবদের পৃথকভাবে বিন্যস্ত করা হয়েছিল, কিন্তু এই পদ্ধতি যথার্থ ছিল না, কারণ সেগুলি খুব অল্প সংখ্যক বৈশিষ্ট্যের ভিত্তিতেই করা হয়েছিল। অপরদিকে দেহগত এবং যৌন উভয় প্রকার বৈশিষ্ট্যকেই সম মর্যাদা দেওয়া হয়েছিল। এই পদ্ধতিও সঠিক ছিল না, কারণ দেহগত বা বাহ্যিক বৈশিষ্ট্য অনেকাংশেই নির্ভর করে পরিবেশগত প্রভাবের উপর। বর্তমানে আমরা জানি একই প্রজাতির উদ্ভিদেরা ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন মর্ফোলজিক্যাল, বাহ্যিক বা ফেনেটিক চরিত্র কিন্তু প্রকাশ করতে পারে। অপরদিকে বেনথাম এবং হুকার প্রবর্তিত ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের ভিত্তি ছিল বিভিন্ন জীবের মধ্যে সাদৃশ্য। এই সাদৃশ্যগুলি বিভিন্ন স্তরে গণ্য করা হতো, যার মধ্যে অন্যতম ছিল বিভিন্ন দেহগত এবং যৌন বৈশিষ্ট্যের মিল। অভ্যন্তরীণ দেহ গঠনের মধ্যে অ্যানাটমি, এমব্রায়োলজি এবং ফাইটোকেমিস্ট্রির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের চাইতে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কিন্তু অনেকটাই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছিল, এবং এক্ষেত্রে একটি জীবের শ্রেণীবিন্যাসের সময় বিভিন্ন ক্ষেত্রের অসংখ্য বৈশিষ্ট্যকে মান্যতা দেওয়া হয়েছিল, যার ফলে এই ধরনের শ্রেণীবিন্যাস বিজ্ঞানী মহলে যথেষ্টই জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মাধ্যমে জীবের জাতিজনিগত উৎপত্তি সম্পর্কে কিন্তু সেরকম তথ্য জোগাড় করা সম্ভব হতো না। তাই বিজ্ঞানের ক্রম অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন বা জাতিজনিগত শ্রেণীবিন্যাস, যেখানে একটি জীবের শ্রেণীবিন্যাসের সময় অন্যান্য জীবের সঙ্গে তার এভলিউশনারি রিলেশনশিপ বা জাতিজনিগত সম্পর্ক নির্ধারিত হয়, এবং এখানে ধরেই নেওয়া হয় একই ট্যাক্সা বা গোষ্ঠীর সদস্যরা মূলগতভাবে একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। আমরা আগেই আলোচনা করেছি কোনো জীবের শনাক্তকরণ, নামকরণ এবং বিন্যাসকরণকে একত্রে ট্যাক্সোনমি বলা হয়। নিউমেরিক্যাল ট্যাক্সোনমির ক্ষেত্রে কম্পিউটারের সহায়তা নেওয়া হয়, কারণ এখানে বিভিন্ন জীবগোষ্ঠীর সমস্ত দৃশ্যগত চরিত্রের তুলনা টানা সম্ভব হয়। যেরকমভাবে বাম দিকের উপরের টেবিলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে ই পর্যন্ত অনেকগুলি ট্যাক্সা বা গোষ্ঠী রয়েছে, এবং এক থেকে দশ এক্ষেত্রে বিভিন্ন দৃশ্যগত চরিত্রকে সূচিত করছে।
কোনো একটি দৃশ্যগত চরিত্রের উপস্থিতিকে এখানে প্লাস এবং অনুপস্থিতিকে মাইনাস দ্বারা সূচিত করা হয়েছে। তবে কখনো কখনো উপস্থিতিকে এক এবং অনুপস্থিতিকে শূন্য দ্বারাও কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে। যদিও খুব সীমিত সংখ্যক জীবগোষ্ঠীর অল্প কিছু চরিত্রের তুলনা আমরা টেবিলে দেখতে পাচ্ছি, কিন্তু শতাধিক চরিত্রের তুলনা একত্রে করতে গেলে আমাদের দরকার পড়ে কম্পিউটারের। ক্রোমোজোমের আকার, আকৃতি, সংখ্যা, কোষ বিভাজনের সময় তাদের চারিত্রিক বিভিন্ন ধরনের পরিবর্তন, এই সাইটোলজিক্যাল বা সাইটোপ্লাজমীয় বা কোষীয় তথ্যগুলির উপর ভিত্তি করে যখন ট্যাক্সোনমি সম্পন্ন হয় তখন তাকে বলা হয় সাইটোট্যাক্সোনমি, যেটি বিভিন্ন প্রকার মাইক্রোস্কোপের সহায়তায় সম্পন্ন করা যায়। কোনো একটি বিশেষ উদ্ভিদ গোষ্ঠী বা জীবগোষ্ঠীর মধ্যে কোনো বিশেষ ধরনের জৈব রসায়নের উপস্থিতি কিন্তু চিহ্নিত করা যায়। এই চিহ্নিতকরণের অন্যতম পদ্ধতি হল ক্রোম্যাটোগ্রাফি অথবা বিভিন্ন ধরনের স্পেকট্রোমেট্রি, যেমন অ্যাকাশিয়া গণের অন্তর্গত উদ্ভিদদের মধ্যে বিভিন্ন ধরনের স্যাপোনিন নামক জৈব রসায়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। আবার জ্যাসমিনয়েডস ধরনের সুগন্ধি পদার্থ কিছু নিকট সম্পর্কযুক্ত উদ্ভিদের ফুলে, এবং উদ্ভিদদের বা জীবের এই সকল রাসায়নিক চরিত্রের ভিত্তিতে তাদের ট্যাক্সোনমি সম্পন্ন হলে সেটি হয় কেমোট্যাক্সোনমি। কোনো জীবের শনাক্তকরণ, বিন্যাসকরণ, নামকরণ এবং তার জাতিজনিগত উৎপত্তি যখন একত্রে গৃহীত হয় তখন তাকে আমরা বলে থাকি সিস্টেম্যাটিক্স। তবে অতিরিক্ত তথ্য হিসাবে বলা যায়, কোনো কোষ বা জীবের শ্রেণীবিন্যাসের তথ্য যখন একত্রিত হয় তার নিউক্লিয়াসের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তখন সেই ট্যাক্সোনমিক পদ্ধতিকে আমরা বলি ক্যারিও ট্যাক্সোনমি।